ভয়েস চেঞ্জের এটি হলো দ্বিতীয় ক্লাস। ভয়েস চেঞ্জের ব্যতিক্রম নিয়মগুলো আজকে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে ব্যতিক্রম নিয়মগুলোর মধ্যে আসবে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা দেখি ইম্পারেটিভ মুড কয়ভাবে আসে। ওপেন দ্য ডোর মূল ভার্ব দিয়ে শুরু হলো। তো মূল ভাব দিয়ে যখন ইম্পারেটিভ মুড বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা ভয়েস চেঞ্জ করব কেমন করে। স্ট্রাকচারটি হবে লেট বসবে, অবজেক্ট বসবে, অবজেক্টের পরে একটি বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করি এটি লেট দি ডোর। দি ডোর হলো অবজেক্ট, যে অবজেক্ট, তারপরে বি বসাবো আমরা লেট দ্য ডোর বি ওপেন। ওপেন এর পাস্ট পার্টিসিপল হলো ওপেন। তো মূল ভাবতে যে ইম্পারেটিভ মোড থাকবে সেটি আমরা এভাবে করব। এরপরে ডু নট দিয়ে, ডু নট ওপেন দি ডোর, এটি একটি ইম্পারেটিভ মোড। ডু নট দিয়ে থাকলে কিভাবে আমরা চেঞ্জ করব। স্ট্রাকচারটি হবে লেট নট বসাতে হবে, লেট নটের পরে অবজেক্ট বসাতে হবে, অবজেক্টের পরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা করি লেট নট দ্য ডোর বি ওপেন। এরপরে আরেক ভাবে হতে পারে ইম্পারেটিভ মোড, সেটি হলো লেট দি, লেট মি ডু দ্য সাম, লেট মি ডু দ্য সাম। যদি লেট দিয়ে থাকে তাহলে স্ট্রাকচারটি হবে লেট বসাতে হবে, লেট বসিয়ে আমরা অবজেক্ট বসাবো, অবজেক্টের পরে বি বসাবো, বি বসিয়ে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে একটু বাই বসাবো, বাই বসিয়ে লেটের পরের সাবজেক্ট, লেটের পরের সাবজেক্ট। এটি যদিও অবজেক্টিভ ফর্মে আছে, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্মে থাকে, ওই কারণে এটি অবজেক্টিভ ফর্মে আছে। তো এটি হলো লেটের পরের সাবজেক্ট। আমরা চেঞ্জ করব লেট দি সাউন্ড বি ডান, মূল ভার্ব হলো ডু, পাস্ট পার্টিসিপল ডান, তারপরে আমরা একটি বাই বসাবো, বাই বসিয়ে লেটের পরে সাবজেক্ট বাই। ইম্পারেটিভ
মুডের এই তিনটি ফর্ম আছে, মূল ভার্ব দিয়ে, ডু নট দিয়ে এবং লেট দিয়ে। তো এই তিনভাবে ইম্পারেটিভ মুডের ভয়েস চেঞ্জ থাকবে। এরপরে আমরা পসিভ প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করব, যেমন হানি টেস্টে সুইট। এই ভাবটি পসিভ প্যাসিভ ভাব, পসিভ প্যাসিভ অর্থাৎ সেমি প্যাসিভ, প্যাসিভের মতো শোনাবে, আসলে প্যাসিভ নয়, এটি অ্যাক্টিভ। তো এরকম যদি থাকে তাহলে করতে হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা এটি অন্যভাবেও করা যেতে পারে হানি ইজ সুইট টু টেস্ট, অথবা হানি ইজ টেস্টেড সুইট, যে কোনো একভাবে করা যেতে পারে। তবে এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রচলিত নিয়ম। এভাবে আরো উদাহরণ থাকতে পারে, যেমন দি স্টোন ফিলস রাফ, যদি থাকে এরকম তাহলে চেঞ্জ করতে হবে দ্যাট স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, এইভাবে চেঞ্জ করতে হবে। এরপরে আমরা পড়ব অ্যাক্টিভ ভার্ব উই মেড হিম ক্যাপ্টেন। কেন ফ্যাক্টিটিভ ভার্ব? এটি ফ্যাক্টিটিভ ভার্ব, যে ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করে অর্থ পরিষ্কার করে বা ক্লিয়ার করতে পারছে না, তখন অন্য আরেকটি অবজেক্ট গ্রহণ করতে হচ্ছে তাকে, সেই ভার্বটি হল ফ্যাক্টিটিভ ভার্ব। তো এখানে দুটি অবজেক্ট আছে, একটি হল ব্যক্তিবাচক, একটি বস্তুবাচক। ব্যক্তিবাচকটা এটি হবে হল ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যেটি সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করার সময় মনে রাখতে হবে ইনডাইরেক্ট অবজেক্টটি দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। দুটো দিয়ে করলেই হবে, তবে সবচেয়ে ভালো হবে, গ্রহণযোগ্য ভয়েস চেঞ্জ হবে ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে। তো আমরা চেঞ্জ করি, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এরপরে ওয়াজ হবে, হি ওয়াজ মেড। আরেকটি অবজেক্ট থাকলো, সেটি এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে এখানে রাখতে হবে, মেড ক্যাপ্টেন বাই আস, এটি হলো অ্যাক্টিভ ভার্ব। আরো একটি উদাহরণ আমি লিখি, যে দে মেড মি চেয়ারম্যান, আমরা এটি দিয়ে করব, আই ওয়াজ
मेड चेयरमैन बाय देम। हमरा फैक्टेटिव भार्वे भाई चेंज कर लाम, निश्चय तुम्हारा बुझते पे तो व्यतिक्रम भाइसगुलो भाई चेंजगुलो এভাবেই করতে হবে। উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, এটি সহজভাবে ভয়েসের ওপর দখল আনতে হলে এগুলো একটু মনে রাখতে হবে, মনে রেখে এগুলো করতে হবে। এরপরে আমরা করব কোগনেট অবজেক্ট, যেমন কগনেট শব্দটির অর্থ হলো সমধাতুজ, অর্থাৎ একই অর্থ, একই জাতীয় অর্থ বোঝাবে। হি রানস এ রেস, রেস মানে দৌড়, দৌড়ের প্রতিযোগিতা, আর রান মানে দৌড়, এটি হলো সমধাতুজ অবজেক্ট, আর এটি হলো কগনেট ভার। তো আমরা যখন এটিকে চেঞ্জ করব, আমরা জানি এটি হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সেন্টেন্স। এরেস ইজ রান বাই হিম, চেঞ্জ হয়ে গেল কোঅর্ডিনেট অবজেক্ট। আমরা পাস্ট টেন্সের একটি সেন্টেন্স করব, হি ড্রিমড এ গুড ড্রিম, এটিকে চেঞ্জ করলে এরকম হবে, এ গুড ড্রিম ওয়াজ ড্রিমড বাই। আমরা দুটি উদাহরণ দেখলাম কগনেট অবজেক্টের, একটি প্রেজেন্ট ফর্মেট আর একটি পাস্ট ফর্মেট। এইভাবে কগনেট অবজেক্টের সেন্টেন্স থাকলে, অ্যাক্টিভ ভয়েস থাকলে সেগুলোকে প্যাসিভ করতে হবে এইভাবে। এরপরে কিছু কিছু ভার আছে, ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট, যে ভার্বগুলোর কোনো কমপ্লিমেন্ট থাকবে না, কমপ্লিমেন্ট ছাড়া। যেমন দি বুক ইজ প্রিন্টিং, যদি এরকম থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে, দি বুক ইজ বিং প্রিন্টেড। যদি থাকে এরকম, দি কাউ ইজ মিল্কিং, দি কাউ ইজ বিং মিল্ক, এভাবে করতে হবে। এখন আমরা কিছু কিছু রিফ্লেক্সিভ ভার্বের ভয়েস চেঞ্জ করব। রিফ্লেক্সিভ ভার্ব কিরকম, হি কিলড হিমসেলফ, এটি পাস্ট টেন্সের একটি বাক্য, ভার্বটি পাস্ট ফর্মে আছে। রিফ্লেক্সিভ ভার্ব অর্থাৎ এই রিফ্লেক্সিভ অবজেক্ট, যে ভার্বের অবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই ভার্বটি হলো রিফ্লেক্সিভ ভার্ব, এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যে ভার্বের অবজেক্ট
রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেই ভার্বগুলোকে রিফ্লেক্সিভ ভার্ব বলা হবে। তো এটিকে যখন আমরা চেঞ্জ করব তখন করতে হবে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। এটি পাস্ট ফর্মের উদাহরণ। আমরা প্রেজেন্ট ফর্মেরও একটি উদাহরণ লিখতে পারি, যে শি হ্যাংস হারসেলফ, শি হ্যাংস হারসেলফ, শি ইজ হ্যাংড বাই হারসেলফ। এইভাবে প্রেজেন্ট ফর্মের রিফ্লেক্সিভ ভাবযুক্ত বা রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত যে ভাবগুলো থাকবে সেগুলোর ভাইস চেঞ্জ করতে হবে। মডেল অক্সিলারি, সেগুলো মডেল অক্সিলারিস দ্বারা গঠিত যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে সেগুলোকে আমরা চেঞ্জ করব এইভাবে হি ক্যান ড্রাইভ এ কার। এই যে ক্যান হলো মডেল অক্সিলারিস, একে আমরা প্যাসিভ করব এ কার ক্যান বি, অক্সিলারিসটা লিখে তারপর একটি বি যুক্ত করব আমরা করে মূল ভাবের পাস্ট পার্টিসিপল করব ড্রাইভ হিম বাই হি ক্যান ড্রাইভ এ কার, ভয়েস চেঞ্জ হলো এ কার ক্যান বি ড্রাইভ হেন বাই হেন। এটি মডেল অক্সিলারিস যুক্ত, যে কোনো মডেল অক্সিলারিসই থাকুক না কেন ভয়েস চেঞ্জ করার সময় সেই মডেল অক্সিলারিস লিখে তারপর একটি বি যোগ করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে আমরা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ ডাব্লু এইচ কোয়েশ্চেন যুক্ত যে ভয়েস চেঞ্জগুলো আছে, যেমন হু ব্রোক দ্য প্লেট, এটিকে যখন আমরা করব তখন বাই হোমটা যুক্ত করব, হু থাকলে বাই হোম, বাই হোম, এটি হলো ফার্স্ট ফর্মের সেন্টেন্স। বাই হোমের পরে ওয়াজ লিখব, বাই হোম ওয়াজ, তারপরে অবজেক্টটি লিখব দি প্লেট, তারপরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল বাই হোম ওয়াজ দ্য প্লেট ব্রোকেন, ভয়েস হয়ে গেল। এর স্ট্রাকচারটি হলো এরকম বাই হোম প্লাস ইজ ভি হেল্পিং ভার্ব অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি হলো। হাউ দিয়ে থাকতে পারে, যদি হাউ দিয়ে থাকে এরকম হাউ মেনি এক্স ডু ইউ ওয়ান্ট, তখন করতে হবে এরকম করে হাউ মেনি এক্স আর ওয়ান্টেড বাই ইউ, আর যদি হোম দ্বারা থাকে হোম ডু ইউ ওয়ান্ট, হোম দিয়ে থাকলো, এখানে হোম থাকলে আর বাই হোম লিখতে হবে না, এখানে হোম থাকলে হু লিখতে হবে, হু হুর পরে ইজ হেল্পিং ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হু ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, তারপরে একটি বাই ইউ,
আমরা স্ট্রাকচারটি লিখব হু হেল্পিং ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে একটি বাই তারপরে অবজেক্ট এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েশ্চন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো সেগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে যেমন আমরা একটা উদাহরণ লিখব আই নো দ্যাট ইউ টোল্ড দিস এটি কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট দ্বারা যুক্ত আর এই ধরনের সেন্টেন্সের খেয়াল করতে হবে যে উভয় পাশেই ভয়েস চেঞ্জ হবে কিনা যদি হয় তাহলে উভয় পাশে দ্যাটের উভয় পাশেই ভয়েস চেঞ্জ করতে হবে কিরকম আই নো এখানে এটুকু যদি আমি একটি সেন্টেন্স ধরি তাহলে এর অবজেক্ট আমরা ইট ধরব ইট ইজ নোন শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে নো পরে বাই অবজেক্ট বসে না এখানে টু বসাতে হবে নো পরে টু প্রিপজিশন বসে ইট ইজ নোন টু মি মাঝখানে দ্যাট তারপরে এইটুকু চেঞ্জ করতে হবে এখানে দিস ওয়াজ টোল্ড বাই ইউ এটি হলো কমপ্লেক্স সেন্টেন্স আবার যদি এরকম থাকে যে আই নো হু ইজ যদি এরকম থাকে তখন এই যে কমপ্লেক্স সেন্টেন্স হু দ্বারা যুক্ত হয়েছে তখন এর পরের অংশ বা এর আগের অংশ চেঞ্জ হবে কিনা সেটা খেয়াল করতে হবে এখানে আমরা দেখব যে এখানে আমরা এইটুকু চেঞ্জ করতে পারি আই সাবজেক্ট এবং এটি হলো ভার্ব এটি ট্রানজিটিভ ভার্ব আর এটি হলো অবজেক্ট এই নো ভার্বের অবজেক্ট হলো হু ইজ ড্রয়িং অর্থাৎ হুয়ের পরে যে অংশটুকু সেই অংশটুকু এখানে আলাদা কোনো সাবজেক্ট নেই অথবা ইজটা ইজ ড্রয়িং এর এইটুকুর কোনো চেঞ্জ হবে না সেই ক্ষেত্রে আমরা করতে পারি এইভাবে ভয়েস চেঞ্জ যে ইট ইজ নোন টু মি সরি সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে হু থেকে শেষ পর্যন্ত এটিকে অবজেক্ট ভেবে ওটিকে সাবজেক্ট তৈরি করতে হবে হু ইজ ড্রয়িং ইজ নন টু মি এইভাবে করতে হবে করতে পারি আই নো হোয়াট ইজ রং তখন করতে হবে হোয়াট ইজ রং ইজ নোন টু কমপ্লেক্স সেন্টেন্স থাকলে এইভাবে চেঞ্জ করতে হবে আমরা ব্যতিক্রম ভয়েস চেঞ্জের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে আমরা প্রায় নিয়মগুলোই আলোচনা করলাম এখন শেষের দিকে আমরা যে নিয়মটি আছে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি আমরা আলোচনা করব এখন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে রোম ওয়াজ নট বিল্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইন এ ডে
এই ধরনের সেন্টেন্স যখন থাকবে খেয়াল করতে হবে যে এখানে এই সেন্টেন্সটি হলো প্যাসিভ ভয়েস প্যাসিভ ফর্মে আছে এখানে সাবজেক্ট আছে কিন্তু বাইয়ের পরের অংশ নেই অর্থাৎ ডুয়ার বা এজেন্ট এখানে নেই যে সেন্টেন্সগুলোতে ডুয়ার বা এজেন্ট থাকবে না অথবা অথচ সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে সেই সেন্টেন্সগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ ফর্মে করব এটা প্যাসিভ ফর্মে আছে অ্যাক্টিভ ফর্মে কিভাবে করব তো এই ধরনের সেন্টেন্স থাকলে চিন্তা করতে হবে যে এই যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে এই কাজটি একজনের দ্বারা সম্ভব হলো নাকি অনেকজনের দ্বারা করতে হয়েছে সেটি চিন্তা করতে হবে যদি অনেকজনের দ্বারা সম্ভব হয়ে থাকে তাহলে সাবজেক্ট লিখতে হবে দ্য পিপল অথবা শুধু পিপল অথবা লিখতে হবে উই অথবা লিখতে হবে দে ইত্যাদি অর্থাৎ প্লুরাল ফর্ম লিখতে হবে কাজটি যদি অনেকজনের দ্বারা হয়ে থাকে আর যদি একজনের দ্বারা হয়ে থাকে একজনের দ্বারা হলে তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে আই উই সরি হি সি সামওয়ান বা সামবডি এনিওয়ান এনিবডি ইত্যাদি এগুলো সাবজেক্ট করা যেতে পারে তো এই কাজটি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে এই কাজটি অবশ্যই অনেকজনের দ্বারা করতে হয়েছে রোম নগরী এটি একজনের দ্বারা সম্ভব হয়নি অনেক লোকের দ্বারাই এটি গড়ে উঠেছে তো আমরা সেখানে লিখতে পারি পিপুল সহজভাবে আমরা লিখব পিপুল পিপুল অ্যাক্টিভ ভয়েস যখন আমরা লিখব তখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যদি নেগেটিভ ফর্ম লিখি তাহলে ডিড নট লিখতে হবে এখানে ওয়াজ নট আছে ডিড নট লিখব পিপল ডিড নট বিল্ড এক্ষেত্রে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নেগেটিভ ফর্মে যখনই ডিড নট বসবে তখনই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে পিপল ডিড নট বিল্ড তারপরে সাবজেক্টে লিখব রোম নেবে এই ক্ষেত্রে যখন এই ধরনের সেন্টেন্স থাকবে তখন এখানে এই পিপলের জায়গায় দ্য পিপল অফ রোমও লেখা যাবে অথবা দ্য রোমান্স সাবজেক্ট হিসেবে লেখা যাবে সেক্ষেত্রে যেটি ইচ্ছা করবে সেটি লেখা যাবে আবার যদি এই ধরনের সেন্টেন্স থাকে মাই পেন হ্যাজ বিন স্টোল আমার কলমটি চুরি হয়ে গেছে মাই পেন হ্যাজ বিন স্টোল এটিও প্যাসিভ ভয়েস বাইয়ের পরের অংশ অর্থাৎ ডুয়ার বা এজেন্ট এখানে নেই তো আমাদের চিন্তা করতে হবে কাজটি কয়জনের দ্বারা সম্ভব একজন না অনেকজন তো কলম চুরি করতে একজন হলেই যথেষ্ট সেক্ষেত্রে আমরা লিখব সাম ওয়ান যেহেতু আমরা চিনি না কাউকে যে নিয়েছে তাকে চিনি না সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন তো এই যে ভয়েস চেঞ্জ আমরা করলাম যে যখন সাবজেক্ট অর্থাৎ কাজটি অনেকজনের দ্বারা করা হয়েছে এবং প্যাসিভ ফর্মে আছে ডুয়ার বা এজেন্ট নাই সেই ক্ষেত্রে আমরা লিখব হলো পিপল দে উই ইত্যাদি আর যখন একজনের দ্বারা হয়েছে ডুয়ার বা এজেন্ট উল্লেখ নাই সেখানে আমরা সামওয়ান সামবডি হি সি এগুলো লিখব আচ্ছা এই যে আলোচনাটা আমরা করলাম ভয়েস চেঞ্জের এখানে যেখানে ডুয়ার বা এজেন্ট থাকবে না তো সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে ভয়েস চেঞ্জটি থাকে অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য সেখানে ডুয়ার বা এজেন্ট ছাড়া যে প্যাসিভ ফর্ম থাকে সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের
সে প্যাসিভ ফর্মটি দেয়া থাকবে ডু আর বাই এজেন্ট ছাড়া, সেই প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তো সেটি হলো এই সিলেবাসের ভয়েস চেঞ্জের মূল বিষয়। এতক্ষণ আমরা যে ব্যতিক্রম নিয়মগুলো করলাম সেগুলো খুব একটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে সাধারণত এই ধরনের ডুয়ার বা এজেন্ট ছাড়া যে সেন্টেন্সগুলো, যে প্যাসিভ ভয়েসগুলো, সেগুলো থেকে অ্যাক্টিভ করতে বলা হয়। তো এই আলোচনাটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা ডুয়ার বা এজেন্ট ছাড়া যে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করা সেটি আমরা নিশ্চয়ই পারবো। তো এটি হলো ভয়েস চেঞ্জের মূল আলোচনা। এটি 6, 7, 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ভয়েস চেঞ্জের এই নিয়মটি প্রযোজ্য, এবং ওই ডুয়ার বা এজেন্ট ছাড়া যে ভয়েস চেঞ্জটি করতে হয় অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় সেটি মূলত পরীক্ষাতে আসে বা সিলেবাসে দেওয়া থাকে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই ভয়েস চেঞ্জের ব্যতিক্রম নিয়মগুলো আজকে আলোচনা করা হলো। এটি ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাস, এটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে বা কোথাও ঘাটতি থেকে থাকে তাহলে তোমরা আমাকে ফোন করবে, ফোন করে সেই সমাধানকে নিয়ে নেবে, অথবা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলতে পারবে, কথা বলে সমাধানটি নিয়ে নেবে। ধন্যবাদ, আজকে পর্যন্ত।